স্ত্রীকে ডিভোর্স দিয়েছিলেন আগেই, এবার হাওড়ার অমিতকে বিয়ে করলেন বীরভূমের বাসু তোলপাড় এলাকায়। স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গিয়েছিল অনেকদিন আগেই। তারপর বীরভূমের বাসিন্দা বাসুদেব চক্রবর্তী ওরফে বাসু ঘর বাঁধার জন্য এক যুবককেই বেছে নিলেন। হাওড়ার যুবকের সঙ্গে বীরভূমের যুবক সাত পাকে বাঁধা পড়তেই রীতিমতো সরগোল পড়ে গিয়েছে দুই এলাকাতেই। চাঁদা তুলে কাছের মানুষেরা অবশ্য প্রীতিভোজেরও আয়োজন করেছেন। আমাদের নাতি বিয়ে করেছে রাত একটায়, ও নাকি ফোনে বলেছে যে এটাই নাকি শুভ লগ্ন, এই সময়তেই আমি সিঁদুর দান করবো। ওই অমিত মল্লিক সে ছেলে, এবার ও দুজনে মতামত করে ওরা বিয়ে করলো। ছ মাসের মধ্যে ওদের ভালোবাসা হলো, তারপর ওরা বিয়ে করলো। ওর খুব ভালো লেগেছে, বিয়ে করেছে, ওরা বন্ধুর মতো থাকবে। আবার সেটাও বলে গেছে একটা ছেলে দত্তক নবনী মানুষ করবো, সেটাও আমাদেরকে বলে গেছে। ওর জীবনে মেয়ে ছেলে ভালোবাসা আসে নাই ভাই, ও ছেলের কি ভালোবাসত। হ্যাঁ মেনে নিচ্ছি, বরণ করবো, বিয়ে আসবে, নাতি নাতজামাই সব আসবে। শার্ট প্যান্ট নয়, ছোট থেকে শাড়ি চুড়িদার গায়ে চাপাতেই বেশি পছন্দ করতেন বাসু। কিন্তু সমাজ আর পরিস্থিতির চাপে বাধ্য হয়ে ছেলে সেজে থাকতে হতো বাসুদেবকে। পরিবারের তরফে বিয়েও দেওয়া হয় বাসুর, কিন্তু স্ত্রীর সঙ্গে এক বছর ঘর করতে না করতেই অশান্তি শুরু হয়। এক বছর পর বিচ্ছেদ হয়ে যায় তাদের। এবার সেই বাসু হাওড়ার অমিত মালিকের মধ্যে প্রকৃত জীবনসঙ্গীকে খুঁজে পেয়েছেন। স্থানীয় সূত্রে খবর, 37 বছর বয়সী বাসুদেবের তরফে বুধবার রাত্রে একটি ভিডিও কল আসে। সেই কলেই আত্মীয় স্বজন থেকে শুরু করে বন্ধু বান্ধব পাড়ার প্রতিবেশী সকলকেই সুখবরটি জানান তিনি। সেই খবর ছড়িয়ে পড়তে প্রতিবেশীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। একজন পুরুষ হয়ে আরেকজন পুরুষের গলায় মালা দেওয়ার বিষয়টি অবশ্য অনেকেই ভালোভাবে মেনে নেননি। বাসুদেবের এক আত্মীয়ের কথায়, 2012 সালে রামপুরহাটের একটি মেয়ের সঙ্গে বিয়ে হয়েছিল বাসু, কিন্তু বিয়ে হবার এক বছরের মধ্যেই বিবাহ বিচ্ছিন্ন হয়ে যায়। পরবর্তী সময় ওই মেয়েটিও আরো একজনকে বিয়ে করে, আর এইবার বাসু বিয়ে করলো অমিতকে। প্রতিবেশীরা জানাচ্ছেন, হঠাৎই বুধবার রাত্রে ভিডিও কল করে বাসু জানান তিনি বিয়ে করছেন। এই মুহূর্তে সমপ্রেম আইনিভাবে অপরাধ নয়, যদিও তাদের বিয়ের স্বীকৃতি এখনো দেওয়া হয়নি। বাসুদেব অবশ্য শুধু সিঁদুর দান করেই বিয়ে করে থেমে থাকতে চান না। তিনি বলেন, যদি সম্ভব হয় তাহলে রেজিস্ট্রি ম্যারেজ করবো, তারা একে অপরের সঙ্গেই থাকবে বলেই জানিয়েছেন। এই যুগলের কথায়, তারা একসঙ্গে ভালোবেসে থাকতে চাইছেন। এক্ষেত্রে কে কি বললো তা নিয়ে খুব একটা বেশি ভাবছেন না তারা। ভিডিওটি দেখে আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।